এই কথা 2006 সালে এই রুমিন ফারানাদের সরকার যে আইনটা করেছিল আপনার কি বলে তথ্য প্রযুক্তি আইন আইসিটি অ্যাক্ট যেটা সেই আইনের সময় আমরা কথা বলেছি আমাদেরকে বলা হয়েছিল এই আইনটি সাংবাদিকদের বিপক্ষে ব্যবহার করা হবে না এই আইনটি আপনার ভয় পাওয়ার কিছু নেই অপরাধ সাইবার অপরাধ ঠেকানোর জন্য এটা করা হয়েছে দেখেন সেটার অপব্যবহার হয়েছে তারপরে আপনার 2009 সালে যখন তথ্য অধিকার আইন করা হলো আমরা অভিনন্দন জানালাম তথ্য অধিকার আইন করা হলো সে আইনের পাশাপাশি যখন আপনি এই ডিজিটাল সিকিউরিটি একটা করবেন এটা কন্ট্রাডিক্টরি হয় আপনি একদিকে তথ্য জানার অধিকার দিবেন আরেকদিকে তথ্য লুকিয়ে রাখার ব্যবস্থা করবেন দেখেন এই যে বাংলাদেশের ইতিহাসে কোনো সাংবাদিকের বিরুদ্ধে যে আইনটা কখনো ব্যবহার করা হয়নি এই যে কি বলে আপনার অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট যেটা 1923 সালের এই প্রথম রোজিনার বিরুদ্ধে যে ব্যবহার করা হলো এই আইনটিও আপনার এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেইটাও আপনার খসড়ায় ছিল না মানে সংসদ সদস্যরা যে খসড়াটা তৈরি করেছিলেন পরবর্তীতে এটা চেঞ্জ করা হয়েছে আমি বলছি কেন এই আইনের প্রথমে যদি বলেন যে আপনি 8 ধারাটা যদি আসেন ক্লিয়ার ওটা বোঝা যায় যে এটার উদ্দেশ্যটা কি এই 8 ধারায় আপনি এই ওই যে আবার মহাপরিচালকের অধিক্ষেত্রভুক্ত যে কোনো বিষয়ে আপনি একটু শুনেন শুধু লাইনটা ডিজিটাল মাধ্যমে প্রকাশিত বা প্রচারিত কোনো তথ্য উপাত্ত ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে হুমকি সৃষ্টি করলে উনি এটা অপসারণ করবেন তার মানে আমার টেলিভিশন বা আপনার টেলিভিশন কিন্তু এই ডিজিটাল ডিভাইস দিয়ে চলছে তাই তো এখন কোনো একজনের মনে হলো যারা তদন্ত করবেন যে এই জায়গায় আপনার ওই অপব্যবহার হতে পারে এই যে তার মনে হওয়ার পর আমার টেলিভিশনটা কিন্তু উনি বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখেন পরে উনি হয়তো দেখবেন যে না এটা আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর মতো ছিল না বা এটা এত খারাপ না কিন্তু উনি তো ঘটনাটা ঘটিয়ে দিলেন আমি কিন্তু ভিকটিম হয়ে গেলাম এই সুযোগটা এই আইনে দেওয়া হয়েছে এইরকম একটা দুইটা না আপনি যদি আসেন যে 25 ধারাটা একই রকম মিথ্যা ভীতি প্রদর্শক আক্রমণাত্মক এই সমস্ত কি কি কথা দিয়ে যে ওয়েবসাইটের মাধ্যমে যদি এগুলি করেন তাহলে আপনাকে বা আপনি যদি কাউকে অপদস্থ করার চেষ্টা করেন এই যে শব্দগুলো যে এখানে ব্যবহার করা হয়েছে এই শব্দগুলো অস্পষ্ট ক্লিয়ার আমি বলে দিতে পারি ওনারাও ব্যাখ্যা দিতে পারেন না এই শব্দগুলোর এখানে এই তারপরে আপনার আইনটাই একরকম আপনার ভীতির পরিবেশ তৈরি করে